আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই অন্ধকারের মধ্যে ভূত দাঁড়াই রয়েছে, আমার অন্ধকার কিনে এখন সবাই মনে করতে তো আমি ছোট ছেলের সাথে দুষ্টুমি করতে করতে আমি বারান্দায় একটু আসলাম। দেখতেছি অনেক বৃষ্টি হয়েছে আর আমাদের এই রাস্তায় কিন্তু অনেক পানি জমে আর ময়লাও জমে থাকে। আগে তো আরও জমতো, তারপর রাস্তাটা ঠিক করার পরে এখন ভালো হয়েছে, তেমন একটা পানি জমে না। তো আমি তরকারি আলার জন্য ওয়েট করতেছি, দেখি কি পাই। এই মুহূর্তে তো বাহিরেও যেতে পারবো না, ঘরে তেমন বাজারও নাই। অবশেষে কয়েকটা আমি কলা কিনছি, কাঁচা কলা আর হচ্ছে কা মরিচ। তো কাঁচা কলা অনেকগুলো নিয়ে যাচ্ছিল, উনি শুধু কাঁচা কলাই নিয়ে গেছে। আর একটা ভ্যান থেকে আমি হচ্ছে কা মরিচ কিনলাম, উনিও শুধু মরিচই বিক্রি করতেছিল। তো মরিচের দাম এখন বাইরে গেছে, আর এই যে লোকজনও নাই তেমন একটা। তো কি রান্না করব চিন্তা করতে করতে ফ্রিজ অল্প একটু মুরগির গোস্ত ছিল আর হচ্ছে কা কয়েকটা পটল ছিল। তো ঘরে তো আলু থাকেই, বেশি করে আলু কেনা হয় যার কারণে। তো আমি ওখান থেকে কিছু পটল হচ্ছে কা এখানে ভর্তা বানানোর জন্য নিয়েছি, আর আমার তো অনেক ভর্তা পছন্দ। আর আমাদের অনেক মহিলাদেরই বা মেয়েদের কিন্তু ভর্তা জিনিসটা অনেক ভালো লাগে। আর তো আমি এগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে দেখেন গ্যাসের অবস্থা, আমি যে বলি সবসময় গ্যাস থাকে না, গ্যাস থাকে না। তো দুপুর 2টা বেজে গেছে অলরেডি, তো আমি এগুলো ধুয়ে এই কড়াইয়ের মধ্যে ওইখানেই বসায় দিলাম, অল্প আছে, ঢাকা দিয়ে দিলাম। আমি কোনো পানি অ্যাড করবো না। আর পাশের চুলায় আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম, অল্প একটু মিষ্টি কুমড়াও ছিল। আর এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু হলে হবে। তো আরেক চুলায় আমি তেল মানে কড়াই বসাই দিচ্ছি, এখানে আমি ওই মুরগির গোস্তটুকু রান্না করে ফেলবো আর পাতলা করে ঝোল করব, পটল আলু দিয়ে রান্না করব। তো তেলটা গরম হোক, এই ফাঁকে আমি হচ্ছে ইয়ে করে নেই। পটল আলুর মধ্যে আমি একটু হলুদ মরিচ দিব না, লবণ দিয়ে আমি এটা মেখে নেব, মেখে একটু হালকা ভাজে নেব। তো আমি একবার ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি রান্না করে, আবার খিচুড়ি রান্না করলে দেখা যায় যে আমার বড় ছেলে কিন্তু খায় না, খিচুড়ি পছন্দ করে না ও, ওর জন্য আবার ভাত রান্না করা লাগবে, এই জন্য আর রান্না করলাম না খিচুড়ি। তো যাই আছে তাই রান্না করি। আমি এগুলো এখন দিয়ে নিলাম, হালকা করে ভেজে নেবো, বেশি একটা ভাজবো না, কারণ পটল কিন্তু পানি ছেড়ে দেয়। আর চুলার গ্যাসও কিন্তু কম, এই অল্প গ্যাসেই রান্নাটা সেরে ফেলবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, প্লিজ সবাই ফুল ভিডিওটা একটু ওয়াচিং করেন। আর আমরা তো জানি না, আমাদের এখনও বাহির থেকে কোনো ভিউয়ার্স ঢুকতেছে না, আপনারাই তো দেখবেন, আর কেউ স্পাম কমেন্টস করবেন না। তো আমার ওইটা হয়ে গেছে, ভর্তা বানায় নিব ওইটা, আর এই দিক থেকে এটাও, কারণ চুলার আঁচ অনেক কম। তো আমি এই ফাঁকে ওগুলো উঠাই নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কারণ তেলটা কেন আমি নষ্ট করব। আর কড়াইটাও চেঞ্জ করি না, ওই কড়াই আমি বসাই দিলাম। এখানে আমি হচ্ছে গরম মশলা, আদা, রসুন সব কিছু একসাথে জিরা পেস্ট করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যারা দেখে বা ভিডিওগুলো, আমি কিন্তু বাটা মশলা খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমি সবসময় মুরগি বা গরু রান্না করলে বাটা মশলা দিয়েই রান্না করি। দিয়ে নিলাম হচ্ছে লবণ,
আমি কিন্তু এখানে কাউকে রান্না শিখাইতে আসিনি, জাস্ট আমার দিনকাল। আমি ধীরে ধীরে আমার নিজের এর ব্লগগুলো বা ঘরে আমরা কীভাবে থাকি, কীভাবে ইয়া করি, এগুলো আমরাও তুলে ধরার চেষ্টা করব। তারপর আদার্স অন্য কিছু দেওয়ার চেষ্টা করব। দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি এটা ভালো মতো কষাই নিব। আর আমি কিন্তু তেজপাতাও দিয়ে নিয়েছিলাম দুইটা, পরে ওটা আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আমার বাসায় কিন্তু ছোট একটা বেবি আছে, অনেক বিরক্ত করে ও, আর অনেক রাগও করে, আর কান্না করতে ধরলে একটুতেই কান্না করে। আর মুরগিগুলো আমি এখন দিয়ে মুরগি গোস্তটা দিয়ে এখন ভালো মতো কষাই নিব। আর যেহেতু আলু আর পটলটা আমি ভেজে নিয়েছি, তাই মুরগির মাংসটা একটু কষাই নেওয়ার পরে আমি এগুলো দিয়ে নিব। তো এই ফাঁকে মুরগি মাংসটা কষানো হোক। আর এগুলো আমি মরিচও টেলে নিয়েছি, ভর্তা করব। এখন আমার এই মুরগিটা কষানো হয়ে গেছে, আমি এখন এই যে ভাজা আলুগুলো আর পটলগুলো দিয়ে নিব। পানিও দিয়ে নিয়েছি, আমি এটা পাতলা একটু ঝোল করে রান্না করব। তো আপনারা কে কে পটল আলু দিয়ে মুরগি খাইছেন জানি না, আমাদের ওইদিকে খায়। আমি এখানে একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। তো আমি এটার একটু পানিটা কমায় এখন হয়ে গেছে, এটা আমি এখন নামায় নিব বাটিতে। তো এই যে আমার আজকে দুপুরে সিম্পল একটা খাবার। আমি ভর্তাটাও করে ফেলেছি, ভর্তাটা বাটার সময় আর ভিডিও করে নিই, আর আমার তো অনেক পছন্দ ভর্তা। এখন বিকালের দিকে আমার কালকে আমি মিষ্টি কুমড়া নিয়েছিলাম, তো আমি এই বিচিগুলো রেখে দিছি, ভাবলাম যে যেহেতু বৃষ্টির দিন একটু বিকালের দিকে চা খাওয়া যাবে। তো আমি এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে একটু ভেজে নিব তেলে। আপনারা কে কে বিচি খেতে আমার ভালো লাগে, আমরা আগে খাইতাম। তো যেহেতু আমি অল্প একটু মিষ্টি কুমড়া নিয়েছিলাম, মনে করেন 1 কেজির মতো, তো ওইখান থেকে এই কয়টা বিচি বের হয়েছে। তো আমি এটা আবার ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, অল্প একটু তেলের মধ্যে আমি এটা এখন ভেজে নিব। তো আজকে একটু ব্লগ শেয়ার করলাম, দেখি সামনের দিনগুলোতে নতুন কিছু দেওয়া যায় নাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই প্লিজ পুরো ভিডিও দেখবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন, একটু করে কমেন্টস করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো বিচিগুলো হয়ে গেছে বৃষ্টির দিনে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।